যেটা আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে যে এক তো হচ্ছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে বিজেপি হিংসে ছড়াতে পারে এই মর্মে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে এবং একই সঙ্গে তোমরা যেভাবে এই মেলা খেলা অনুদান নিয়ে বারবার সরকারকে নিশানা করো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মেলায় রাশ টেনে একশো দিনের কাজে ফোকাস করার বার্তাও দিয়েছেন একটা কথা আছে না যে কেউ জল খায় আবার কেউ ঘোলা করে খায় এক দু নম্বর কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ছিল বলেছিল দাঙ্গা করতে গেলে মাথা ভেঙে দেবো আর যে যিনি আসানসোলে দাঙ্গা করেছেন তাকে তৃণমূল কংগ্রেস ক্যাবিনেট মিনিস্টার করেছে এটাই হচ্ছে আসলে পার্থক্য আচ্ছা উনি বলছেন ডিসেম্বরে দাঙ্গা হবে তা পুলিশ কি করবে পুলিশ কি খেলনাবাটি খেলবে ইন্টেলিজেন্স কি করবে খেলনাবাটি খেলবে কি বলছেন এসব কথা আপনি আরএসএস এর শাখা তৈরি করতে সাহায্য করেছেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপি বলেছে বিজেপি ফান্ডিং এ রাজ্যে হচ্ছে দল তৈরি করেছেন এখন এসব কথা বলে লাভ নাই না না আরে বুঝতে পারলাম না কৌশিক কি বললো আমরাও তো তাই বলছি যে কোনো দাঙ্গা করতে দেওয়া যাবে না দাঙ্গা করলে তার সমুচিত ব্যবস্থা নেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী বাকি মন্ত্রীদের পার্টির নেতাদের সতর্ক করেছেন মাত্র উনি ব্যাপারটা সজাগ থাকতে বলেছেন তাহলে কৌস্তভের আপত্তি কোথায় বিজেপির সাথে এখন বামেদের অনেকটা টাকা বকেয়া এরকম একটা অভিযোগ বারবার বেসরকারি যে হেলথ সেক্টর সেখান থেকে উঠে আসছিল সরকারের পক্ষ থেকে একটা বড় সড় ফান্ড সেটা রিলিজ করা হলো দুই হচ্ছে এই একশো দিনের কাজে ফোকাস করা এগুলো কি সবই পঞ্চায়েতকে মাথায় রেখে শিওরে পঞ্চায়েত বলে অবশ্যই মানে পঞ্চায়েত ভোটটা তো নিশ্চয়ই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ এবং আমাদের মাথা রাখতে হবে যে গত পঞ্চায়েত নির্বাচনে যা যা হয়েছিল সেটাই বিজেপিকে 2019 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল সাফল্য দিয়েছিল আমি দুটো পয়েন্ট বলবার চেষ্টা করব যে যেটা আগের প্রসঙ্গটি নিয়ে অর্থাৎ মমতা এবং করুণানিধির পুত্র স্ট্যালিনের সাক্ষাতের কোথায় মূল্য আছে সেটা হচ্ছে যে স্ট্যালিনও কিন্তু কনস্ট্যান্ট এই প্রসঙ্গগুলো তুলছেন যে প্রসঙ্গগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন অর্থাৎ এই যে বিভিন্ন রাজ্যের সরকার যেগুলো বিরোধী সরকার তারা যে ফ্রিবিজগুলো দেয় সেটা নিয়ে কিন্তু স্ট্যালিনের দল প্রথম গেছে মমতার কাছেও কিন্তু এই সামাজিক প্রকল্পগুলোই মূল ধন মানে পলিটিক্যাল মূল ফিক্সড ডিপোজিট আর আরেকটা আমি বিজেপির মানে কেয়া খুব সুন্দর করে বললেন কিন্তু আমার একটা বিজেপির একটা অদ্ভুত জিনিস লাগে ধরুন উনি 20টা ঘটনার কথা বললেন ঠিক আছে 20টা ঘটনা আমি ধরলাম 22 জন মারা গেছেন একবারও কেউ ভেবে দেখেছেন যে গুজরাটে 140 জন মারা যাওয়ার পরে গুজরাটের চিফ মিনিস্টারকে পদত্যাগ করতে বলা কোনো ধরনের বড় ধরনের তদন্তের আদেশ হয়েছে